হাই বন্ধুরা, রিমা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, আমি এই ভিডিওটা ছাড়ছি, একটু দেরি হয়ে গেছে, কারণ এটা জামাইষষ্ঠীর ভিডিও, তো এই জন্যে বলছি তোমাদেরকে। এটা অনেকদিন পরে একটু ছাড়ছি, একটু প্রবলেম ছিল। আর দেখো আমি কী শাড়ি পরবো না পরবো সবটাই তোমাদেরকে দেখাবো। এই শাড়িটা পরবো, মায়ের কাছে যাব, তো আজ যেহেতু জামাইষষ্ঠী আর এখানে শাড়ি, এখানে সব সাজার জিনিস নিয়ে বসেছি, সাজবো। আর কীভাবে সাজবো না সাজবো সবটাই তোমাদেরকে দেখাবো। তোমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। একটু নিভিয়া ক্রিম নিচ্ছি, নিভিয়া ক্রিম নিয়ে মুখে সারা মুখে মেখে একটু ডট ডট করে মেখেছিলাম, মেখে তারপর একটু ময়েশ্চারাইজার করে নিলাম, কারণ যেহেতু ফাউন্ডেশনটা দেবো। আর তারপর দেখো একটা কাজল পেন্সিল নিয়েছি, ওটা দিয়ে একটু ভুরুটা ড্র করবো, ভুরুটা একটু এঁকে নেবো যাতে ভুরুর শেপটা একটু সুন্দর লাগে দেখতে। তারপর দেখো আমি যা যা করবো সবটাই তোমাদেরকে দেখাবো। আমি একটা কনসিলার নিয়েছি, এটা হলো সুইস বিউটির আছে। এই কনসিলারটা নিয়ে একটু আইব্রোর মধ্যে দিয়ে দিলাম, যাতে এই কনসিলারটা দিলে তারপর একটু ব্রাশ করলে সুন্দর স্মাচ করলে মানে ভুরুটা আরও বেশি সুন্দর লাগবে। দেখো আমি ভুরুটা ভালো করে একটু স্মাচ করে নিয়েছি, করার পর তারপর ভুরুটা দেখো একটু বেশি সুন্দর লাগছে। একটু এটা নিজে হলো কালার কারেক্টার অরেঞ্জ, যেহেতু আমার গায়ের রঙটা একটু চাপা, তো ওই জন্য আমি একটু অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে একটু চোখের নিচে দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে একটু স্পট আছে আমার ব্ল্যাক, তো সেখানে সেখানে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, দেখলে তোমাদেরও ভালো লাগবে। তারপর দেখো আমি পুরো মুখে ব্লেন্ড করে নিয়েছি, তারপর আমি ফাউন্ডেশন 50 ফাউন্ডেশনটা নিয়েছি, এটা হলো 310-এর ফাউন্ডেশনটা। এটা নিয়ে এবার সারা মুখে আমি ডট ডট করে নিয়েছি, নিয়ে একটু ব্লেন্ড করে নেবো, হাত দিয়েই করে নেবো, কেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে করি না, হাত দিয়েই করে নেবো আমি একটু ভালো করে। তারপর দেখো আমি পুরো মুখে আমি বড় ডট মানে দেওয়ার পরে, ব্লেন্ড করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা ভালো করে, আমার মেকআপটা বসে গেছে। তারপর দেখো আমি একটু আইশ্যাডো নিয়েছি, আইশ্যাডো নিয়ে এবার চোখের পাতা দিয়ে দেবো ভালো করে। দেখো চোখের পাতা দিয়েছি, একদম হালকাভাবে নিয়েছি রাস্ট কালারে। দেখো আমি আইশ্যাডোটা দিয়ে দিয়েছি, দুটো চোখের পাতায় ভালো করে দিয়ে দিলাম। তারপর আইশ্যাডোটা দেওয়ার পরে একটু মানে একটু রাস্টা রাস্টা, তারপর আমি নিয়েছিলাম একটু লুজ পাউডার নিয়েছিলাম মেকআপটা সেট করার জন্য। দেখো লুজ পাউডার নিয়েছি, নিয়ে পুরো মেকআপটাকে সেটিং করে নিচ্ছি, যাতে আমার মেকআপটা না মানে কালো হয়ে যায় বা ফেটে যায়। তারপর একটা কন্ট্রোলিং নিয়েছিলাম, ওটা নিয়ে ভালো করে আমি চুয়ানে মানে নিচে এগুলো দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর একটু নাকের সাইডেও দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো আমি আইলাইনার নিচে, এটা পপ আছে সুগারের, সুগারের আইলাইনারটা দিয়েছি, এটা আবার চোখের মধ্যে একটু ভালো করে দিয়ে দেবো। তো দেখো ফাইনালি আমার চোখে আইলাইনারটা পরা হয়ে গেছে। এটা হলো কাজল আছে, এটা ল্যাকমির কাজল আছে, তো ল্যাকমির কাজলটাও পরা হয়ে গেছে। দেখো আমি আস্তে আস্তে করে তোমার সাথে কথা বলছি আর মেকআপগুলো করছি। তারপর আমি এটা মাস্কারা নিয়েছি, এটা হলো MARS এর মাস্কারা, এটা খুব ভালো একটা মাস্কারা, আমার ভীষণ প্রিয় মাস্কারা। তো দেখো দেখো এই মাস্কারাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ ভালো মাস্কারা, আর একদম অনেকক্ষণ থাকে, 24 ঘন্টা একদম থাকে মাস্কারাটা। তো দেখো ফাইনালি আমি মাস্কারাটাও পরা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর একটু লিপটা এঁকে নিয়েছিলাম, এঁকে নেওয়ার পরে একটু আমি ব্রাশার দিয়ে দিচ্ছি, একটু ব্রাশার দিয়ে দিচ্ছি। তারপর দেখো এটা হচ্ছে সুইস বিউটির, একটা হলো মেরুন কালারের লিপস্টিক আছে, এটা আমি লিপস্টিকটা দিয়ে দেবো ঠোঁটে ভালো করে। দেখো এই লিপস্টিকটা দেখেছে, আর আমার আমার মেরুন কালার তো খুব প্রিয় কালার, তো আমি ফাইনালি টিপও পরে নিয়েছি আর লিপস্টিকটা দিয়ে দিয়েছি। আর তোমরা দেখে বলবে যে আমাকে কেমন লাগছে, আমি যখন শাড়িটা পুরোটাই পরবো। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার শাড়িটা পরবো। আর তোমাদের দাদা ভাই তো আমার পিছনে শুধু বকবক করে যাচ্ছে যে আর মেকআপ করো না, এগুলো তো ছেলেরা তো বলেই, তাই না বলো? যতই মেকআপ করি ততই বলে মেকআপটা ভালো হয়নি, মেকআপটা ভালো হয়নি, এইসব বলতেই থাকে। তো যাই হোক ফাইনালি আমি শাড়িটা যখন পরবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি শাড়িটা পরা হয়ে গেছে, আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে অবশ্যই তুমি আমাকে বলো আমার ফাইনাল লুকটা। দেখো পুরোটাই তোমাদেরকে দেখাবো, আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বসে বসে শুধু মানে আমাকে আমার সাথে লেগেই যাচ্ছে। তোমাদের আমি নিচ থেকে দেখাচ্ছি শাড়িটাকে, দেখো নিচ থেকে দেখাচ্ছি,
দেখো এবার ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো কেমন লাগছে আমাকে, শাড়িটা কেমন হয়েছে। তারপর দেখো তোমার দাদা দাদাভাই ফাইনালি রেডি হয়ে গেছে, এই যে জামার প্যান্ট পরা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। দেখো তোমার দাদাভাই রেডি হচ্ছে, দেখো আমরা তো রেডি হয়ে গেছি দুজনে, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর মায়ের কাছে যাচ্ছি যখন খুবই একটু আনন্দ করব, সেই ব্লগটা তোমরা আশা করি দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। মানে হ্যাঁ আমি একটু তো ছাড়তে দেরি হয়ে গেছি, প্লিজ কিছু মনে করো না, তোমরা ভিডিওটা একটু দেখো মন দিয়ে, ঠিক আছে। দেখো ফাইনালি আমরা বেরোবো, এই যে তোমাদের দাদাভাই একটু সব রেডি করে নিচ্ছে, এবার আমরা জানলা দরজা সব বন্ধ করে নিয়েছি। তারপর দেখো ফাইনালি আমরা চলে এসেছি মায়ের বাড়িতে, মায়ের বাড়িতে চলে এসে একটু তোমাদেরকে দেখাচ্ছি ঘরগুলো, কেননা মায়ের বাড়ি তো সবাই জানো, তো বসে একটু কথা বলছিলাম মায়ের সাথে। এদিকে দেখো তোমার দাদাভাইও কথা বলছে নীলুর সাথে, সবার সাথে কথা বলছিল। আর এদিকে তোমাদের রান্নাঘরে দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছিল জামা শুটে। দেখো মাংস সবে ধুয়ে রেখে দিয়েছে, আর এই হাঁড়িতে ভাত করেছে দুটো হাঁড়িতে, এখানে আমি চাটনি, আর এইটা হলো মায়ের মাছের ঝাল করেছিল, মা মাংস খায় না, আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি করেছে, এটা মা করেছে। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভাজছি, এখনও মাংসটা বসায়নি, ধোয়া আছে, তোমাদের তো দেখালাম। আর এইদিকে দেখো সবাই মিলে গল্প করছে, ওইটা হলো পুতুল, দিদি, ননদ, আবার দেখো আমার বাবাও এসে গেছে মাঝখানে, এসব গল্প টল্প হচ্ছে, খুব মজা হচ্ছিল। আর ফাইনালি মাংসটা কে রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো যে কে রান্না করছে, এটা হলো আমার বাবা রান্না করছে। মা বাবাকে বলেছিল যে আমার ষষ্ঠীর দিন তুমি রান্না করো, তো দেখো বাবা ফাইনালি রান্না করছে, কেন যেহেতু আমি দেরি করে গেছি মায়ের কাছে, ওই জন্য আর রান্নাটা করতে পারিনি। দেখো মা বাবাই রান্না করছে মাংস রান্নাটা, আর তোমাদের দাদাভাই শুধু এসে রান্না করে দেখছি কী হয়েছে না, যে মাংসটা হয়ে গেল কি না। আর এইদিকে দেখো পুতুল আর আবির মিলে ঝগড়া করছে, দুজনে মিলে দুই ভাই বোনে মিলে মারপিট করছে, তো এরকমভাবে করে আমাদের আজকে দিনটা কেটে গেল। খাওয়া দাওয়া করে বিকেলবেলা উঠে আমরা আমি আমের আইসক্রিম বানাবো, তো আমগুলোকে টুকরো টুকরো করে ভালো করে একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, নেওয়ার পরে একটু চিনি দিয়ে দিয়েছি, ভালো করে গুলে নিয়েছি। আর আমার কাছে না আইসক্রিমের খাম ছিল না, আর একটু আমুল দুধ দিয়ে দিয়েছিলাম, দেখো আমুল দুধটা তোমাদেরকে দেখাচ্ছি, এটার মধ্যে একটু উষ্ণ জল গরম করে নিয়েছিলাম, আর আমুল দুধটা ওর মধ্যে গুলবো, কেননা আমের মধ্যে যদি একটু দুধ পড়ে খুব টেস্টি লাগে। তো আইসক্রিম বানাবো, তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা সব লাগবে, আর আমার কাছে না আইসক্রিমের খামগুলো ছিল না, তো দেখো আমি এর মধ্যে দুধটা ভালো করে পাইল করে দিলাম আমের মধ্যে, এবার ভালো করে নাড়িয়ে নেবো। তো চিনি তো আগেই দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেছো ভালো করে চিনিটা আগে দিয়ে দিয়েছি, তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু যাতে সবটাই মিশে যায় আমের সাথে, দুধটা পুরো মিশে যায়। তারপর দেখো ফাইনালি আমি কী কী করছি সবটাই, এবার আমার কাছে বললাম না আমার কাছে আইসক্রিমের খাম ছিল না, আমার কাছে গ্লাস ছিল আমাদের, তো ওই গ্লাস দিয়ে আমি আইসক্রিমটা করে, এই যে দেখো গ্লাসগুলো নিয়েছি সব দিয়েছি, আর ফয়েল পেপার ছিল, ফয়েল পেপারটা ভালো করে মুড়ে একটুকুনি চিরে দিয়ে এবার তার মধ্যে কাটিগুলো দিয়ে দিচ্ছি, দেখো কাটিগুলো দিয়ে দেবো। এবার ফ্রিজের মধ্যে আমি 5-6 ঘন্টার মতো রেখে দেবো ওখানে ডিপ ফ্রিজে, দেখো আমি ফ্রিজে ঢেকে দেওয়ার পর বিকেলবেলা, তারপর 5-6 ঘন্টার পর আমি নামিয়েছি, নামানোর পর পরিবেশনটা করবো সবাইকে দেবো, তো কেমন লাগছে তোমরা অবশ্যই দেখে বলো। দেখো আমার ফাইনালি আইসক্রিমটা জমে গেছে একদম পুরো, আর এত ভালো লাগছে দেখতে, তোমাদেরকে খুলে সবটাই দেখাচ্ছি, দেখো এই যে আইসক্রিমটা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো বন্ধুরা, তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে আজকে।